বেশ, তাহলে আইফোন 14 সিরিজে কি আছে এই নিয়ে আপনাদের অনেক কিছু জানা হয়ে গেছে, তবুও বেশ কিছু কনফিউশন রয়ে গেছে। তো সেগুলো দূর করার জন্য, যেগুলো আপনারা জানেন না সেগুলো জানানোর জন্য, এবং আইফোন 14 সিরিজ যে অ্যাপেল নিয়ে আসলো সেখানে আপনার ভাবনার কিছু খোরাক যোগানোর জন্য আজকের এই ভিডিও। আমাদের চ্যানেলে সবসময় যেরকম নতুন কিছু বলা হয়, স্পেশাল কিছু বলা হয়, অজানা কিছু বলা হয় এবং তার সাথে সাথে আপনাকে কিছু ভাবতেও দেওয়া হয়, সেরকমই ভিডিও হবে আজকে। ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, আর হ্যাঁ, সিট বেল্ট বাঁধা মাস্ট। সিট বেল্ট বেঁধে চলুন আমরা ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। আইফোন 14 সিরিজ লঞ্চ হওয়ার আগে কতজন কত কিছু বলছিল। কেউ বলছিল স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট হাই স্পিড ইউজ করা যাবে, হয়তো সব কিছু ফ্রি হয়ে যাবে, পোর্টলেস আইফোন হবে, এরকম অনেক গুজব ছড়াচ্ছিল। তো আইফোন 14 সিরিজ যে ডানা মেলে আকাশে উড়বে, লোকে এই কথাটুকু শুধু বলতে বাকি রেখেছিল। তো আজকে আমরা খুব সহজ করে বলবো আইফোন 14 সিরিজ জিনিসটা কি। এমনিতে জটিলতার কিছু নেই, আইফোন 14 সিরিজে চারটে ফোন এসেছে ঠিকই, কিন্তু চারটে ফোন জোড়ায় জোড়ায় এসেছে। আইফোন 14 আর 14 প্লাস এই দুটো ফোন একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, যেটা নন প্রো মডেল। আর প্রো মডেলের মধ্যে আইফোন 14 প্রো আর আইফোন 14 প্রো ম্যাক্স। এবার আইফোন 14 সিরিজ দুটো সাইজে এসেছে, নন প্রো মডেলের মধ্যে একটা 6.1 ইঞ্চি, একটা 6.7 ইঞ্চি, আর প্রো মডেলের মধ্যেও একটা 6.1 ইঞ্চি, একটা 6.7 ইঞ্চি, এছাড়া কোনো তফাৎ নেই। হ্যাঁ, এটা হতে পারে যে 6.7 ইঞ্চি যে ফোনগুলো সেগুলো সাইজ বড় বলে ব্যাটারি হয়তো আর একটু বেশি দিয়েছে অ্যাপেল, কিন্তু অ্যাপেল তো ব্যাটারির কথা কখনো বলে না। আমরা যখন ফোন হাতে পাবো তখনই সেটা পরীক্ষা করে জানতে পারবো যে ব্যাটারি এবার বাড়িয়েছে কিনা, 6.7 ইঞ্চির ডিসপ্লেগুলোতে সেই ফোনগুলোতে ব্যাটারি ক্যাপাসিটি বেশি কিনা। কিন্তু এই যে দুটো ব্র্যাকেটের মধ্যে দুটো দুটো করে চারটে ফোন থাকছে, এই চারটে ফোন বা দুটো ব্র্যাকেট বা দুটো জোড়ার মধ্যে কি মিল আর কি অমিল আছে। আমরা প্রথমে নন প্রো মডেলগুলোকে নিয়ে আলোচনা করি। আইফোন 14 আর আইফোন 14 প্লাস এই দুটো ফোন আসলে গতবারের আইফোন 13 মতোই প্রায় হয়েছে, অন্তত দেখার দিক দিয়ে তো একই রকম। দুটো ফোনেই গতবারের মতো সেই রকমই বড়সড় নচ রয়েছে, এবং দুটো ফোনেই গতবারের মতো যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই। দুটো ফোনেই গতবারের মতো বায়োনিক A15 চিপ রয়েছে। এই যে বায়োনিক A15 চিপ রয়েছে বলে সবাই বলছে, এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে। অনেকেই গত এক বছর ধরে হয়তো এটা খেয়াল করেনি যে গতবার আইফোন 13 সিরিজ যে এসেছিল সেখানে প্রো মডেলগুলোতে বায়োনিক A15 চিপটা ছিল 5টা কোরের, আর নন প্রো মডেল দুটোতে বায়োনিক A15 চিপ ছিল 4টে কোরের। এবার আইফোন 13 প্রো আর প্রো ম্যাক্সে যে 5 কোরের বায়োনিক A15 চিপটা ছিল সেই চিপটা তুলে এনে বসানো হয়েছে আইফোন 14 প্রো আর প্রো প্লাসে। মানে গতবারও বৈষম্য ছিল, এবারও বৈষম্য আছে। আর এবারের আইফোন 14 প্রো আর প্রো ম্যাক্স যে দুটো ফোন, সেই দুটো ফোনে কিন্তু বায়োনিক A16 নতুন লেটেস্ট চিপ দেওয়া হয়েছে, যে চিপটা 6টা কোরের এবং যে চিপটা 4 ন্যানোমিটারের। এমনিতে আইফোন 14 আর 14 প্লাসে গতবারের 5টা কোরের বায়োনিক A15 চিপ দেওয়াতে আপত্তির খুব একটা কিছু নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে গতবারের চিপটার পারফরমেন্স এখনও অবধি ওয়ান অফ দ্য বেস্ট, খুবই ভালো, কিন্তু ইমেজ প্রসেসিং, AI, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু তেমন কিছু আপগ্রেডেশন আমরা পাচ্ছি না। এই এক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমেজ প্রসেসিং, এই জিনিসগুলো যতটা উন্নত হয়েছে তার বেনিফিটটা আমরা কিন্তু আইফোন 14 সিরিজের নন প্রো মডেলে পাচ্ছি না। কিন্তু এরকম একটা অভিযোগ অ্যাপেল কিছু মুখ বুঝে সহ্য করে নেবে? না, অ্যাপেল সহ্য করবে না। তার জন্য অ্যাপেল বলার চেষ্টা করেছে যে আইফোন 14 আর 14 প্লাস এই যে দুটো নন প্রো মডেলের ফোন রয়েছে, এই ফোন দুটোতে তারা নতুন ক্যামেরা সেন্সার ইউজ করেছে, যদিও সেটা 12 মেগাপিক্সেলের। তো সেই সেন্সারে নাকি আরও বেশি ভালো আলো ঢুকবে, যার ফলে আরও বেটার নাইট ফটোগ্রাফি হবে। অ্যাপেলের এটা বরাবর দুর্বলতা, তারা রাত্রিবেলা যে ছবি তোলে সেই ছবিগুলোতে অন্ধকার জায়গাগুলো অন্ধকারই থেকে যায়, সেগুলো কালচেই লাগে, এবং এই দুর্বলতাটা অ্যাপেল এবার কাটিয়ে ওঠার চেষ্টা করছে। হয়তো রেজাল্ট কী হবে সেটা ফোন হাতে পেলেই আমরা বলতে পারবো, কিন্তু এখন অবধি অ্যাপেল দাবি করছে তারা নতুন সেন্সার ইউজ করেছে, যে সেন্সারটাতে বেটার ছবি উঠবে, যদিও ইমেজ প্রসেসিং কিন্তু গত বছরেরই থাকছে। এবং আইফোন 14 আর 14 প্লাস নন প্রো মডেলের যে দুটো ফোন আছে সেই দুটো ফোনে অ্যাপেল কিন্তু এবার ফ্রন্ট ক্যামেরায় অটো ফোকাসের ব্যাপারটা দিয়েছে, নতুন সেন্সার দিয়েছে ফ্রন্ট ক্যামেরায়। আসলে অ্যাপেলকে এটা করতেই হতো, এখন টিকটকের যুগ, রিলসের যুগ, এখন লোকে ফ্রন্ট ক্যামেরা দিয়েই ভিডিও তোলে এবং সেলফি তুলতে দিনরাত পছন্দ করে। সেলফি ক্যামেরা দিয়ে দিয়েছে, সেখানে যে অটো ফোকাসের ব্যাপারটা এবার ইমপ্লিমেন্ট করেছে, এটার জন্য অ্যাপেলকে ধন্যবাদ দিতে হবে। এবার আমরা যাই যে প্রো মডেলগুলোতে কী আছে, সেগুলো স্পেশাল কোথায়। প্রো মডেলের স্পেশালিটি এটাই যে সেখানে এবার যে রিফ্রেশ রেট রয়েছে সেটা 120 হার্টজেরই রয়েছে, কিন্তু গতবারের থেকে সেটা বেটার রয়েছে। গতবারের ডিসপ্লেটা 10 হার্টজ থেকে 120 হার্টজ অবধি ভ্যারি করতে পারত, এবারের ডিসপ্লে রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে 120 হার্টজ অবধি ভ্যারি করতে পারবে, যার ফলে ব্যাটারি কম খরচ হবে, যার ফলে অ্যাপেল খুব সহজেই অলওয়েজ অন ডিসপ্লের ব্যাপারটা তাদের ফোনে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। আইফোন 14 প্রো আর আইফোন 14 প্রো ম্যাক্স এই দুটো ফোন
ফোনের রিফ্রেশ রেটটা কিন্তু তার হাইলাইটেড ফিচার নয়। তাদের সবথেকে হাইলাইটেড ফিচার এবার যে নচের বদলে এবার একটা পিল শেপের কাট আউট দেখা যাচ্ছে, যেটা আমরা বলতে পারি একটা এক্সটেন্ডেড পাঞ্চ হোল। হ্যাঁ, এই জিনিসটা অ্যান্ড্রয়েড 4 বছর আগেই দিয়ে দিয়েছে এবং এর থেকে ভালো দেখতে করেছে, কিন্তু এটাকে যে এত সুন্দর করে ইমপ্লিমেন্ট করা যায়, এই কাট আউটটাকে যে এত ভালো করে কাজে লাগানো যায়, সেটা অ্যাপেল করে দেখালো প্রথমবার। অ্যাপেল এটার নাম দিয়েছে ডাইনামিক আইল্যান্ড। এর মধ্যে যখন নোটিফিকেশান আসবে, যখন ওয়্যারলেস TWS কানেক্টেড হবে, যখন বিভিন্ন রকম আমরা মেসেজ পাবো, যখন ফেস আইডি দিয়ে ফোন আনলক হবে, সেই সময় নানারকম যে অ্যানিমেশনটা হচ্ছে, ওই কালো জায়গাটাকে ছোট বড় লম্বা চওড়া করে নানারকম যে অ্যানিমেশন দেখানো হচ্ছে, সেই জিনিসটা সত্যিই দেখতে ভালো লাগছে। এইভাবে যে এটাকে কাজে লাগানো যেতে পারে, একটা বদখদ বাজে দেখতে জিনিসকে ভালো করেও প্রেজেন্ট করা যেতে পারে, সেটা অ্যাপেল করে দেখালো। আগামী দিনে অবশ্যই অ্যান্ড্রয়েডের বিভিন্ন কোম্পানি এই জিনিসটাকে নকল করবেই, কিন্তু নিন্দুকদের বক্তব্য এটাই যে এর থেকে তো নজ ভালো ছিল, এত বড় পিল শেপের একটা কাট আউট, সেটা দেখতে তো বাজে লাগবেই। যখন আমরা ভিডিও দেখবো বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করবো, তখন এই বড় সড়ো কালো একটা দাগ সত্যি সেটা অস্বস্তিকর হবে। তবে অ্যাপেল এবার চীন বেজেলস তুলনামূলক আরও একটু ছোট রেখেছে, দেখতে ভালো লাগছে ডিসপ্লে। এই ভালো লাগছে ডিসপ্লের মধ্যে স্যামসাং এর কিছুটা অবদান রয়েছে। আসলে স্যামসাং গোটা দুনিয়াতে বেস্ট ডিসপ্লে তৈরি করে এবং নিজেদের সেই ডিসপ্লে স্যামসাং নিজেদের ফ্ল্যাগশিপ ফোনেই রাখে, সেরা ডিসপ্লেটা তারা কিন্তু কখনোই অন্য কোম্পানিকে দিয়ে দেয়। স্যামসাং এবার অ্যাপেলকে যে ডিসপ্লেটা বানিয়ে দিয়েছে, সেই ডিসপ্লেটা দুনিয়ার সেরা ডিসপ্লে, অন্তত পিক ব্রাইটনেসের দিক থেকে। 2000 nits পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে, যেখানে স্যামসাং এর নিজস্ব গ্যালাক্সি S22 Ultra এই ফোনে পিক ব্রাইটনেস ছিল 1750 nits। স্যামসাং তার মানে নিজের ফোনেও যেটা দেয়নি, সেটা অ্যাপেলকে বানিয়ে দিয়েছে তাদের iPhone 14 Pro Max-এর জন্য। ওকে, প্রো মডেলে আর কি থাকছে? প্রো মডেলে থাকছে 48 megapixel ক্যামেরা। অ্যাপেলের ইতিহাসে এই প্রথম অ্যাপেল 48 megapixel ক্যামেরা ইউজ করছে। তারা 48 megapixel কেন ইউজ করছে? বাধ্য হয়ে ইউজ করছে। অ্যাপেল এবারও 12 megapixelই থাকতে চেয়েছিল, কিন্তু যেহেতু 8K ভিডিও রেকর্ডিংয়ের ফেসিলিটি তাদেরকে দিতে হতো, তাই তারা বাধ্য হয়ে 48 megapixelের ক্যামেরা ইউজ করছে। আর এই 48 megapixelের ক্যামেরা সেন্সারটা তারা বলছে তুলনামূলক একটু বড়, বেশি লাইট নেবে এবং যার ফলে ওই লো লাইট ফটোগ্রাফি একটু বেটার হবে। তো অ্যাপেল 8K-র কথা বললেও আলটিমেটলি তারা 48 megapixel সেন্সার দিয়ে ইমেজ প্রসেসিং কতটা ভালো করবে, সেটাই কিন্তু এবার দেখার ব্যাপার রয়েছে। কিন্তু অ্যাপেল যে জায়গাটাতে বরাবর সেরা, তাদের ভিডিওগ্রাফি, সেই ভিডিওর ক্ষেত্রে তারা কিন্তু এবার অ্যাকশন মোড বলে একটা মোড যোগ করেছে। সে জিনিসটা কিছুই না, তাদের ফোনে অলরেডি ইমেজ স্টেবিলাইজেশন ছিল, সেন্সার শিফট হয়ে সেন্সার নড়ে গিয়ে, মানে ওই ভিভো X80, X70 Pro-তে যেরকম গিম্বল লাইক ক্যামেরা ছিল, সেই গিম্বলের মতো ক্যামেরা তারা ইউজ করেছে। কিন্তু তার সাথে সাথে এবার তারা ইমেজ স্টেবিলাইজেশনের জন্য ফ্রেমটাকে কিছুটা ক্রপ করে দিচ্ছে। জানি না এতে ভিডিওর কোয়ালিটি কতটা খারাপ হবে, কিন্তু ফ্রেম ক্রপ করে দেওয়ার পর যে আউটপুটটা আসছে সেটার স্টেবিলিটিটা দেখতে অসাধারণ লাগছে। কোয়ালিটি খারাপ হলে সেটা সত্যি খুবই দুঃখজনক হবে এবং এই ভয়টা থাকবেই, তার কারণ এটা সফটওয়্যারের মাধ্যমে ইমেজকে বা ফ্রেমটাকে ক্রপ করে স্টেবিলিটি দেওয়া হচ্ছে। তবু অ্যাপেল এটা যদি ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারে, এটা একটা অসাধারণ ফিচার হতে পারে। আইফোনে এবার আমরা মূলত দুটো স্পেশাল ফিচার পাচ্ছি। একটা হচ্ছে ক্র্যাশ ডিটেকশন, অর্থাৎ আপনার ফোন আপনার পকেটে আছে, হাতে আছে, আপনার গাড়িতে কোনোভাবে খুব জোরে ধাক্কা লাগলো, আপনি কোথাও খুব জোরে পড়ে গেলেন, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, যে কোনো কিছু যখন দুর্ঘটনা ঘটবে, আপনার ফোনের যে জাইরোস্কোপ আছে, আপনার ফোনের যে অ্যাক্সেলেরোমিটার আছে, এইসব সেন্সারগুলো বুঝে নেবে যে একটা বড় সড়ো ধাক্কা লেগেছে। এবং এটা বোঝার পর ফোনগুলো ইমার্জেন্সি বিভিন্ন নাম্বারে, আপনার প্রিয়জনদের নাম্বারে, পুলিশের নাম্বারে কল করে দেবে, SMS করে দেবে, যার ফলে আপনাকে হেল্প করতে পারবে সবাই এসে। দ্বিতীয় ফিচার অর্থাৎ স্যাটেলাইট কানেক্টিভিটি। যেরকম আপনাদের আমি জানিয়েছিলাম যে আইফোন নিয়ে আপনি এমন কোনো প্রত্যন্ত জায়গায় পৌঁছে গেছেন যেখানে লাকিলি আপনার ফোনে হয়তো চার্জ রয়ে গেছে কিন্তু নেটওয়ার্ক নেই, তখন আপনি আপনার ফোনের মাধ্যমে জরুরি ভিত্তিতে SMS পাঠাতে পারবেন স্যাটেলাইটের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের টাওয়ারের কানেকশন নেই, সিমের কানেকশন নেই, নেটওয়ার্ক নেই, আপনি তখন কল করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, শুধু একটা SOS বা জরুরি ভিত্তিতে SMS করতে পারবেন যাতে আপনাকে কেউ এসে সাহায্য করে। এই সার্ভিসটা কিন্তু পয়সা দিয়ে পেতে হবে, তবে আপাতত 2 বছরের জন্য এটা ফ্রি এবং এই সার্ভিসটা আমেরিকা কানাডার লোকদের জন্য, আমাদের জন্য কিন্তু একেবারেই নয়। তো যারা এইসব স্পেশাল ফিচার নিয়ে খুশি হচ্ছিলেন তাদেরকে বলে রাখি এই স্পেশাল ফিচারগুলো মূলত আমাদের জন্য নয়। দ্বিতীয়ত, এই স্পেশাল ফিচারগুলো আপনি হয়তো বাই চান্স আপনি জীবনে একবার হয়তো কোনো কাজে লাগাতে পারেন, নইলে এগুলো কিন্তু রোজ ইউজ করার জন্য কোনো কাজে লাগবে না। এই আমাদের জন্য নয় যে আইফোন, অর্থাৎ USA কানাডার জন্য যে আইফোন, সেই আইফোনে এবার কিন্তু কোনো ফিজিক্যাল সিম স্লট নেই, অর্থাৎ এখানে ওই দেশগুলোতে শুধুমাত্র eSIM ইউজ করা যাবে এবং আমাদের এখনও এতে কিছু যায় আসে না। আমাদের ফোন যেরকম ছিল সেরকমই থাকবে, আমরা
ফিজিক্যাল সিম সহ আইফোন ইউজ করতে পারবো। বাই দ্য ওয়ে জানিয়ে রাখি, আইফোন 14 সিরিজের সবকটা ফোনই এখনও অবধি কিন্তু চায়নাতেই তৈরি হচ্ছে, কিছুদিন বাদে ইন্ডিয়াতেও, মানে এই অক্টোবর মাসের শেষ থেকে ইন্ডিয়াতেও প্রোডাকশন শুরু হবে। আইফোন কোন দেশে তৈরি হয় এবং কোন দেশের আইফোন সবথেকে ভালো, এই যে আপনারা প্রশ্ন করেন অনেক সময়, তার উত্তর এটাই যে আইফোন, সবকটা আইফোন এখন চায়নাতে তৈরি হচ্ছে এবং আপনি যে দেশের আইফোনে কিনুন না কেন, সেটা আসলে চায়না থেকে তৈরি আইফোন। ব্যাস, এই ছিল আইফোন 14 সিরিজ। কিন্তু যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, যারা টেক এনথুসিয়াস্ট, তাদের জন্য কিছু ভাবনার খোরাক থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। ডিএসজি চ্যানেলে যেরকম বরাবর থাকে সেটাও থাকবে। আপনাকে ভেবে দেখতে বলবো যে অ্যাপেল যে আইফোন 14 সিরিজ লঞ্চ করলো, অ্যাপেল জানে তাদের কিছু ফ্যান বয় আছে যারা সারা বছর ধরে এটা খুঁজে বার করার চেষ্টা করবে যে আইফোন 14 সিরিজে অ্যাপেল নতুন কী করলো, যুগান্তকারী কী করলো, স্পেশাল কী করলো, কেন আইফোন 14 সিরিজ স্পেশাল। কিন্তু অ্যাপেল নিজেও জানে তারা স্পেশাল কিছু করেনি। কিন্তু অ্যাপেল যে আইফোন 14 সিরিজ বার করলো, সেখানে তারা কোথায় গিয়ে বেটার কিছু করবে? আসলে অ্যাপেল এই মুহূর্তে এমন একটা কোম্পানি যে কোম্পানি শেয়ার হোল্ডারদের খুশি করার জন্যই প্রতি বছর নতুন আইফোন বার করে। হ্যাঁ, তাদের একটা জায়গাতেই জবাবদিহি করার থাকে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের দেখানো যে আমি গতবারের থেকে আরও বেশি প্রফিট করছি এবার। তার জন্য অ্যাপেল প্রতিবার নতুন কিছু বিজনেস স্ট্র্যাটেজি নেয়। যেমন অ্যাপেল যখন 3.5 mm হেডফোন জ্যাক সরিয়ে নিল, তারা বলল, কারণ দেখালো যে তারা বেটার TWS একটা দেবে, যেটাতে সাউন্ড কোয়ালিটি ভালো হবে, যেটাতে তারের ঝামেলা থাকবে না। কিন্তু আসলে অ্যাপেল সেখান থেকে অনেক বেশি প্রফিট করে নিয়ে গেছিল, শেয়ার হোল্ডাররা খুশি হয়েছিল। অ্যাপেল যখন বক্স থেকে চার্জার সরিয়ে নিল, অ্যাপেলের ফ্যান বয়েরা মানতেই পারছিল না যে সেটা ব্যবসার জন্য করেছে। তারাও ভেবেছিল যে অ্যাপেল পরিবেশ বাঁচানোর জন্যই সেটা করছে। কিন্তু আলটিমেটলি চার্জার সরিয়ে অ্যাপেল কী করেছে? শেয়ার মার্কেটে তাদের ভ্যালু আর একটু বাড়িয়েছে, তাদের কোম্পানি আরও একটু বেশি টাকা ইনকাম করেছে, তাদের শেয়ার হোল্ডাররা আরও একটু বেশি খুশি হয়েছে। এই বছর অ্যাপেলকে আরও একটু বেশি ইনকাম করতে হতো, কীভাবে করতো অ্যাপেল? খেয়াল করে দেখুন, অ্যাপেল কিন্তু এই বছর আইফোনের দাম বাড়ায়নি, আইফোনের কোয়ালিটি খারাপ করেনি, তা সত্ত্বেও তারা গতবারের থেকে এবার বেশি প্রফিট করবে কী করে? উপায় দুটো বার করেছে তারা। প্রথমত, আইফোনের মিনি মডেলটাকে তারা পুরোপুরি সরিয়ে দিয়েছে, তার জায়গায় আইফোন প্লাস নামে একটা 6.7 inch ডিসপ্লেযুক্ত ফোন নিয়ে এসেছে, যেটার দাম মিনির থেকে $200 বেশি। শুধুমাত্র ডিসপ্লে সাইজ বাড়িয়ে মিনি ফোনের থেকে এই ফোনটা $200 দাম বেশি নেওয়া হচ্ছে, এবং সেখানে অ্যাপেলের প্রফিট কতটা বেশি থাকছে আপনাদের আশা করি বুঝিয়ে বলতে হবে না। দ্বিতীয়ত, অ্যাপেল আইফোন 14 আর 14 প্লাস এই দুটো ফোনে গত বছরের বায়োনিক A15 চিপ দিয়েছে। হ্যাঁ, 5 core চিপ দিয়েছে ঠিকই, কিন্তু একটা নতুন ফোনে এক বছরেরও পুরনো চিপ দেওয়া মানে সেই চিপের জন্য অ্যাপেলকে প্রায় কিছুই খরচা করতে হচ্ছে না। জলের দামে চিপ কিনে আনছে এবং সেই চিপ তারা দিয়ে দিচ্ছে। বিশেষ করে এই চিপ শর্টেজের মার্কেটে, যেখানে সব ফোন কোম্পানি দাম বাড়াতে বাধ্য হচ্ছে কারণ চিপের দাম বেড়ে গেছে, চিপ পাওয়া যাচ্ছে না, সেখানে অ্যাপেল গত বছরের চিপ, সেই চিপ দিয়ে এবার দুটো ফোন বার করে দিল এবং তার ফলে তাদের প্রচুর টাকা বেঁচে গেল, তাদের উৎপাদন খরচা অনেক কমে গেল, তাদের চিপ শর্টেজ তাদেরকে স্পর্শই করতে পারলো না, আর অ্যাপেল আরও 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 অনেক ডলার ঘরে নিয়ে আসলো, তাদের শেয়ার হোল্ডাররা খুশি হলো। এই ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি চিন্তাভাবনা করছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আইফোন 14 সিরিজের ব্যাপারে আশা করি আপনি মোটামুটি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, যদি কিছু প্রশ্ন করার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।